মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে মানবিক আচরণ এবং সঠিকভাবে পাঠদান শিক্ষকদের কাউন্সিলিং এর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষকমন্ত্রী নওফেল। শিক্ষার্থীদের মারধর করা ফৌজদারি অপরাধ, এজন্য শিক্ষকদের আরো মানবিক হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে ইসলামী ফাউন্ডেশন বলছে পড়া আদায়ে শিশুদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন ইসলাম সমর্থন করে না। আপিল শাহরিয়ার রিপোর্ট। সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারিতে মার্কাজুল কুরআন ইসলামিক একাডেমির হেপস বিভাগের শিক্ষার্থীকে নির্মমভাবে পেটায় মাদ্রাসা শিক্ষক। মায়ের কাছে যাওয়ার অপরাধে নির্যাতনের এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় ওঠে। বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো বলছে প্রায় 23,000-এর মধ্যে আলিয়া 9,319টি ও কমি 13,902টি মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে প্রায় 53 লাখ। নির্যাতনের খবরগুলো বেশি পাওয়া যাচ্ছে মূলত হেস বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে। এ বিভাগের শিক্ষার্থীদের 24 ঘন্টা শিক্ষকদের নজরদারিতে থাকতে হয়। ধর্মীয় এই শিক্ষক জানান মারধর নয়, বরং মানবিক আচরণ করে শিশুদের মন জয় করা একজন শিক্ষকের বড় গুণ হওয়া উচিত। 8 বছরের একটি ছাত্র, একটি ছেলে সংসারের মধ্যে সে নিজেও অনেক সময় ভাত খায় না, তো আমরা আমাদের কৌশল মতে তাদেরকে আদর দিয়ে হোক, সোহাগ দিয়ে হোক, তাদেরকে সুন্দর কথা বলে হোক, হ্যাঁ মাতৃস্নেহ দিয়ে হোক, তাদের থেকে আমরা পড়াটা আদায় করি। হেপস বিভাগের শিক্ষকরা পাঠদানে তেমন প্রশিক্ষিত নন, এজন্য এমন দুঃখজনক ঘটনা ঘটছে বলে মত ইসলামী ফাউন্ডেশনের। কোন একটি আদেশ অমান্য করেছে বা বিলম্বে ক্লাসে এসেছে, এজন্য ওই দৈহিক শাস্তি এটা বিধান নেই। তো কোরআন মুখস্থ যখন এ শিশুরা করে বা তাদের যারা শিক্ষক তারা কিন্তু খুব বড় মুহাদ্দিস মুফতি আলেম নন, তো যে কারণে তারা কোরআন সুন্নাহ ইসলামী আইন সম্পর্কে অতটা জ্ঞান থাকে না। অন্যান্য শিক্ষকদের প্রশিক্ষণ যেভাবে হয়, হেফজখানার সেই শিক্ষকদেরকেও প্রশিক্ষণের আওতায় এনে এগুলোকে মানে সংশোধন করতে হবে। এমন ঘটনা যাতে আর না ঘটে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মাদ্রাসাগুলোতে শিক্ষকদের টিচিং কাউন্সিলিং এর আওতায় আনা হচ্ছে বললেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মনোবিজ্ঞানী তাদের মাধ্যমে কাউন্সিলিং করার যে বিষয়টি ছাত্রছাত্রীদের সেটা আমরা আনতে যাচ্ছি। কাউন্সিলিং এর পর্যায়ে আমাদের মাদ্রাসা শিক্ষকগণ আসবেন এবং এই কাউন্সিলিং যখন শিক্ষক এবং ছাত্রছাত্রী দুজনেরই যখন কাউন্সিলিং হবে তখন তারা অনেক বেশি ফলদায়ক পাঠদান সেটা করতে পারবেন, অনেক বেটার আপনার পারফরমেন্স তাদের থাকবে বলে আমরা মনে করি। টিচিং লার্নিং এক্সপিরিয়েন্স। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। পেডাগজিক্যাল